হ্যালো বন্ধুরা, আপনাদের কেপিআই ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে আপনারা যারা এমএ পার্ট টু এ পরীক্ষা দেবেন আপনাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। ইউনিভার্সিটির তরফ থেকে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে, দুটি নোটিশ নিয়ে ভিডিওতে আলোচনা করব। একটি নোটিশ থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত চলবে। আরেকটি নোটিশ থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ চালু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে হবে। এই দুটি নোটিশ নিয়ে ভিডিওতে আলোচনা করব। আলোচনার পরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়নি, জয়েন হয়ে যাবেন, সেখানে ইউনিভার্সিটির সমস্ত লেটেস্ট আপডেট পেতে থাকবেন। চলুন ইউনিভার্সিটির তরফ থেকে যে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে পরপর দেখে নিই। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আপনারা ডেট দেখতে পাচ্ছেন, আজকে ডেট দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে নোটিশ ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফর্ম অফ এমএ পার্ট টু এক্সামিনেশন 2021। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা এমএ পার্ট টু এ পরীক্ষা দেবেন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ সাবমিশন করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ চালু হচ্ছে 11 মার্চ থেকে এবং চলবে 17 মার্চ পর্যন্ত। আপনারা যারা এমএ পার্ট টু এ পরীক্ষা দেবেন এখানে সিএসএন বলা রয়েছে 19-20, 18-19 এবং 17-18 সিএসএন আপনারা যারা রয়েছেন আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা জানেন আপনাদের পরীক্ষাটি ব্লেন্ডেড মোড অর্থাৎ অনলাইন প্লাস অফলাইনে হচ্ছে, অর্থাৎ আপনারা বাড়িতে বসে উত্তর লিখবেন, লেখার পর উত্তরপত্র অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। তো 11 মার্চ থেকে 17 মার্চের মধ্যে অবশ্যই আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করে নেবেন, কারণ এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। কীভাবে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপ এবং পেমেন্ট অনলাইন মোডে করতে হবে। এই ছিল ইউনিভার্সিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এরপর পরীক্ষা শিডিউলটি দেখে নেব। ইউনিভার্সিটির তরফ থেকে আজকে পরীক্ষা শিডিউলটি পাবলিশ করা হয়েছে। এখানে বলা রয়েছে শিডিউল অফ এমএ পার্ট টু এক্সামিনেশন 2021 ফর একাডেমিক সিএসএন 19-20, 18-19, 17-18। অর্থাৎ আপনারা এই সিএসএনে থাকলে এই রুটিনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। প্রথম পরীক্ষা চালু হচ্ছে 24 মার্চ থেকে, 12টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে এবং সাবজেক্ট দেওয়া রয়েছে এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স, রবীন্দ্রসঙ্গীত এবং এখানে পেপার দেওয়া রয়েছে 5th পেপার পরীক্ষা হবে এবং 80 মার্কসের পরীক্ষা হবে। তারপর 25 তারিখে পরীক্ষা রয়েছে, 12টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে এবং সাবজেক্ট রয়েছে এডুকেশন, হিস্ট্রি, পল সায়েন্স এবং এখানে পেপার দেওয়া রয়েছে 6th পেপার এবং 80 মার্কসের পরীক্ষা রয়েছে। তারপর 28 তারিখ এবং 29 তারিখে পরীক্ষা রয়েছে, 12টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা রয়েছে এবং এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপর পেপার দেওয়া রয়েছে এবং মার্কস একই রয়েছে। তারপর ইবিএস এবং জিওগ্রাফি সাবজেক্টের রুটিন দেওয়া রয়েছে। 24 তারিখে পরীক্ষা রয়েছে, 12টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে, 6th পেপার, 80 মার্কসের পরীক্ষা রয়েছে। তারপর 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে পরীক্ষা রয়েছে, টাইম একই রয়েছে এবং এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপর এখানে পেপার দেওয়া রয়েছে এবং মার্কস দেওয়া রয়েছে। নিচে আসার পর এখানে শিডিউল অফ এমএ পার্ট টু এক্সামিনেশন 2021 একাডেমিক সিএসএন 19-20, 18-19, 17-18 দেওয়া রয়েছে। 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখে পরীক্ষা রয়েছে, 12টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা হবে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির পরীক্ষা হবে এবং এখানে পেপার পরপর দেওয়া রয়েছে এবং 80 মার্কসের পরীক্ষা হবে। আপনাদের যে সাবজেক্টটি রয়েছে এই রুটিনের মাধ্যমে পরীক্ষাটি দিতে পারবেন। এমএ পার্ট টু আপনারা যারা পরীক্ষা দেবেন এই শিডিউলের মাধ্যমে পরীক্ষাটি দিতে পারবেন। রুটিনটি পিডিএফটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে এই পিডিএফটি পেয়ে যাবেন। কীভাবে আপনারা উত্তরপত্রে পিডিএফ করবেন তার প্রসেস নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। কীভাবে আপনারা উত্তরপত্র অনলাইনে সাবমিট করবেন তা নিয়ে কয়েকটি ভিডিও পোস্ট করা রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এমএ পার্ট টু এ পরীক্ষা শুরু হলে কীভাবে আপনারা উত্তরপত্র সাবমিট করবেন তার প্রসেস নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এই ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই পজিটিভ শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিওতে।